প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের বলে দেব। এই প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, ইতিহাস পরীক্ষায় 8 নম্বরের যে 5টি বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে, সেই 5টি বড় প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। দাগ নাম্বার 1 এর প্রশ্ন কমন পাওয়ার জন্য মাত্র 2টি প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে, আর এই 2টি প্রশ্ন যদি ভালোভাবে তৈরি করতে পারো এখান থেকেই প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্নটি, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? প্রশ্নের মান 4+4। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। প্রশ্নের মান 4+4। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তবে এই 2টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। দাগ নাম্বার 2 এর প্রশ্ন কমন পাওয়ার জন্যও মাত্র 2টি প্রশ্ন তোমাদের বলে দেব, আর এই 2টি প্রশ্ন পড়লেই এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় প্রশ্নটি, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। তবে আমি তোমাদের বলবো এই 2টি প্রশ্নকেই ভালোভাবে তৈরি করতে, কারণ এই 2টি প্রশ্নই এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দাগ নাম্বার 3 কমন পাওয়ার জন্য মাত্র 3টি প্রশ্ন তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে, তার মধ্যে প্রথম 2টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং তৃতীয় প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো। তবে এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দাগ নাম্বার 2 কমন পাওয়ার জন্য মাত্র 2টি প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে, আর এই 2টি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে মুখস্থ করতে পারো এখান থেকেও 1টি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন, বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের মান 5+3। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের নারী শিক্ষা ও নারীর সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। তবে এই 2টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছে আজকের সাজেশনের সর্বশেষ দাগে। সর্বশেষ দাগটি হলো দাগ নাম্বার ই। দাগ নাম্বার ই কমন পাওয়ার জন্য মাত্র 2টি প্রশ্ন তোমাদের ভালো করে তৈরি করতে হবে। চলো তাহলে দেখে নিই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় প্রশ্নটি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখো। এই 2টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটিই চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এই 2টি প্রশ্নের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে বলা হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই সমস্ত প্রশ্ন পড়লেও তোমরা 8 নম্বরের 5টি বড় প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।